রাত্রেবেলা আমরা ওখান থেকে বেরোবার জন্য চেষ্টা করলো, রাস্তা নাকি খুব অবস্থা খারাপ, আমরা যেতে পারলাম না। তারপরে দিন আবার সন্ধ্যাবেলা 8টা 9টার সময় বললো, করতে 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 বললো যে না এখন হবে না, রাস্তা ক্লিয়ার নাই, আবার ভোরবেলা 4টার সময়। তো সেদিন 4টার সময় যখন শুরু করেছে, শুক্রবার সকালবেলা, শুক্রবার সকালবেলা 4টার সময় যখন শুরু করেছিল ভোরবেলা, তখন আমাদেরকে সবাইকে বাস চাষ করে, এখন আমাদের আমরা জানতাম না এই সিস্টেমটা এরকম হয়ে গেলে, তো আগে বলে দিয়েছে তালেবানরা যে কেউ যে এখান থেকে কোনো নাইফ, কোনো ক্যাচি, কোনো ওয়েপন্স, কোনো অন্য জিনিস না নিয়ে যায় কেউ। आप लोगों को बयान दे दे रहा हूँ, बता दे रहा हूँ, मैं अपने आप को खुद खुशी करने में अपने आप को गले में चाकू मार के मैं मरने जा रहा हूँ। मेरे से नहीं हो रहा, अब मैं हम बर्दाश्त से हद हो गया, क्योंकि आज मेरा फ्लाइट इंडिया से आया हुआ था और हम लोग को नहीं जा पाए, मैं आप अपने आप को हार चुका हूँ। এরপর নানা জট জটিলতা হার হিম করা অবস্থা বেরোতে হয়েছে, অবশেষে পৌঁছেছেন ইংল্যান্ডে। বেরোতে তো পারলেন, কিন্তু কেমন ছিল সেই অভিজ্ঞতা? ভিডিও কলে রাজেশ সেটাই জানালেন যে 24 ঘন্টায়। একদিন রাত্রেবেলা আমরা ওখান থেকে বেরোবার জন্য চেষ্টা করলো, রাস্তা নাকি খুব অবস্থা খারাপ, আমরা যেতে পারলাম না। তারপরে দিন আবার সন্ধ্যাবেলা 8টা 9টার সময় বললো, করতে 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 বললো যে না এখন হবে না, রাস্তা ক্লিয়ার নাই, আবার ভোরবেলা 4টার সময়। তো সেদিন 4টার সময় যখন শুরু করেছে, শুক্রবার সকালবেলা, শুক্রবার সকালবেলা 4টার সময় যখন শুরু করেছিল ভোরবেলা, তখন আমাদেরকে সবাইকে বাস চাষ করে, এখন আমাদের আমরা জানতাম না এই সিস্টেমটা এরকম হয়ে গেলে, তো আগে বলে দিয়েছে তালেবানরা যে কেউ যে এখান থেকে কোনো নাইফ, কোনো ক্যাচি, কোনো ওয়েপন্স, কোনো অন্য জিনিস না নিয়ে যায় কেউ। এক একটা লোক, প্রত্যেকটা লোক, শুধু আমাদের না, যে আমেরিকান ছিল তাদের, ব্রিটিশের ছিল তারা, সব দেশের লোকেরই ব্যাগ চেক করেছে, তালাশি করেছে, যে আমরা এরকম কোনো জিনিস তো নিয়ে যাচ্ছি না এখান থেকে। তালিবানরা চেক করবে? হ্যাঁ, তালিবানরা চেক করছে। এই তালিবানরাই হঠাৎ জানিয়েছিল তারা পাহারা দিয়ে হামিদ কারজাই বিমানবন্দরে পৌঁছে দেবে ক্যাম্পের সকলকে, যেখানে ছিলেন 11 জন ভারতীয় ছাড়াও শ্রীলঙ্কান, ব্রিটিশ নাগরিক সহ কম করে 450 থেকে 500 জন লোক। 7টি বাসে তাঁদের বের করা হয়। ছেড়ে দেওয়ার পিছনে যে কিছু রহস্য রয়েছে বুঝতেই পারছিলেন রাজেশরা। পরে শোনেন তাঁদের কোম্পানি মোটা টাকা দিয়ে ছাড়িয়েছে তাদের। আপনাদের ক্যাম্পটা তালিবানরা দখল করে নিয়েছিল, তারপরে আপনি বলছেন যে শুনেছেন যে টাকা নিয়েছিল, তার প্রেক্ষিতেই আপনাদের ছেড়ে দিয়েছে। তবে মুক্তির পথ মোটেই সহজ ছিল না, বিশেষ করে বিমানবন্দরের বাইরেই যখন আটকে যান তারা। কাগজপত্র তৈরি হচ্ছে একদিকে, আরেকদিকে তাঁদের অবস্থা ঠিক যেন মৃত্যুর মুখোমুখি। মোটামুটি 2 ঘন্টা আমরা বাইরে ছিলাম এয়ারপোর্টের বাইরে। সেই এয়ারপোর্টের বাইরে যখন ছিলাম, আমরা লোক দেখে আমরা আতঙ্ক হয়ে গেছি যে এত লোক রয়েছে, যদি ওরা কোনো গোলাগুলি করে বা কিছু করে, কারণ ঝগড়া করতেই পারে না যে আমরা ঢুকবো, আমরা ইয়ে করবো, ওই ভয়তে আমরা 2 ঘন্টা আমাদের গলা শুকিয়ে, মানে আমরা আর বাঁচবো না। তো আমরা তখন তখন চিনতে পেরেছি যে আমাদের বাসের ভিতরে 3টা আফগানি আছে, লুকিয়ে আছে। তখন ওদের অনেক কিছু বলার পরে বের করা হয়েছে। ক্যাম্প থেকে এয়ারপোর্ট 15 কিলোমিটার পথ, জীবন আর মৃত্যুর মাঝে দূরত্ব। 3 বাঙালি সহ 11 জন ভারতীয় যে পথ পেরিয়ে এসেছেন ব্রিটিশ সেনার সাহায্যে, এখন অপেক্ষা ঘরে ফেরার। পিয়ালি মেট্রো রিপোর্ট, যে 24 ঘন্টা।